তোমার চারিপাশে আনন্দ আর খুশির বার্তা হাতে সবাই নিজের জীবন সুখে কাটিয়ে যাচ্ছে। আজও তুমি ঘরের মধ্যে এক কোণে বসে কাউকে পাওয়ার স্বপ্ন দেখছো, ঠিক একইভাবে যেভাবে তুমি দেখে আসছো কয়েক বছর ধরে। সেদিনও তুমি লুজার ছিলে আর আজও তুমি লুজার। বদলাচ্ছে তো শুধুই আশেপাশের মানুষেরা। তুমি আজ অপেক্ষা করে যাচ্ছ রাতের, যে রাতে তুমি মন খুলে কাঁদতে পারবে। আর কতদিন এটা চলতে থাকবে? তোমার কান্নার কেউ কি মূল্য দিচ্ছে? না, কান্নার মূল্য কেউ দেয় না। কান্না চেপে তুমি যেটা সৃষ্টি করতে পারো হেসে হেসে, সেটার মূল্য ঢের। গুরুত্বহীন মানুষের কোনো মূল্য নেই, কারোর কোনো যায় আসে না তার মরণ বাঁচন নিয়ে। সে যেদিন গুরুত্বপূর্ণ হতে পারবে, তার সাথে থাকার জন্য অনেকে মরবে। তোমাকে দুর্বল তুমি নিজেই করছো, কারোর কথা ভাবতে ভাবতে তুমি নিজেকে শেষ করছো। চেয়ে দেখো চারিদিকে, দেখতে পাচ্ছ তুমি আজও বেচারাই হয়ে রয়েছো। আর এখনও যদি তুমি কোনো কদম না নাও, ভবিষ্যতেও তুমি বেচারাই হয়ে থাকবে, যার কোনো মূল্য থাকবে না। আজ একজন তোমাকে ইগনোর করছে, কাল দশজন করবে, পরশু একশো জন করতে পারে। আর এটার জন্য দায়ী তুমি নিজেই, কারণ তুমি এখনো নিজের আসল রূপকে বের করে আনতে পারোনি তাদের সামনে। এটা তাদের ভুল নয়, এটা তাদের বিচার, এটা এই দুনিয়ার বিচার, আর এটাই সত্য বিচার। সফল ব্যক্তিরাই এখানে রাজ করে। তুমি সফল না হতে পারলে মানুষ তোমাকে সময় দেওয়া তো দূরের কথা, তোমার দিকে চেয়েও দেখবে না, সে তুমি যতই রূপের হও না কেন। ইগনোরেন্স কোনোদিনও তোমাকে গুরুত্বহীন বানায় না, এটা তোমাকে বোঝায় যে তোমাকে নিজেকে বদলানোর প্রয়োজন আছে। কেউ তোমাকে ইগনোর করলো মানে তুমি হেরে গেলে, তুমি লুজার হয়ে গেলে, তা নয়। বরং সে তো তোমার সময় বাঁচিয়ে দিল, যে সময়টাকে কাজে লাগিয়ে তুমি নিজেকে পরিবর্তন করতে পারবে। এবার যে থাকার সে তো অবশ্যই থাকবে, আর যে যাওয়ার তাকে কে ধরে রাখবে। তুমি কারোর কাছে আজ মূল্যহীন হতে পারো, তবে ঠিক একইভাবে কারোর জীবনে বেঁচে থাকার কারণ তুমি। কেউ তোমাকে পাওয়ার স্বপ্ন দেখছে, কেউ তোমার সাথে সময় কাটানোর জন্য সময় খুঁজছে। তুমি এমন কারোর জন্য নিজের জীবনকে শেষ করো না, যার কোনো যায় আসে না তোমার বেঁচে থাকা নিয়ে। হ্যাঁ, তুমি আজ তার যোগ্য নও, তাই সে তোমাকে মূল্যহীন ভাবছে, কিন্তু তুমি মূল্যহীন নও। অনেক মানুষ আজও ভালোবাসে তোমাকে, তোমার খারাপ সময়ে তোমার পাশে থাকে। তুমি তাদের সময় দাও আর নিজেকে সফল করে দেখাও, তবে সেই মানুষটির জন্য নয় যে শুধু তোমার সফলতা চায়। তুমি নিজেকে সফল করো তাদের জন্য, যারা তোমাকে নিয়ে স্বপ্ন দেখে, যারা তোমার জন্য দিন রাত পরিশ্রম করে। তুমি নিজেকে সফল করো সেই সমস্ত দুর্বল মানুষদের শক্তি হওয়ার জন্য, যাদেরকে আজও অনেকে ইগনোর করে যাচ্ছে। তুমি নিজেকে সফল করো নিজের জন্য, নিজের সত্য রূপকে বের করে আনার জন্য। একটা সময় আসবে যেখানে তোমার সফলতা দেখে কেউ তোমার সাথে থাকতে চাইবে বা কেউ হিংসে করবে, তবে ইগনোর কেউ করতে পারবে না, কারণ একটা সফল ব্যক্তিকে কেউ ইগনোর করতে পারে না। তুমি হয়ে দেখাও সেই সফল ব্যক্তি, ধৈর্য ধরো আর নিজের প্রতি বিশ্বাস রাখো। তোমারও কোনো না কোনো স্বপ্ন আছে, তোমারও কোনো উদ্দেশ্য আছে, এবার সেটাকে বাস্তবে নিয়ে আসার সময়। কারোর কথা ভেবে এই মূল্যবান সময়টাকে নষ্ট করো না, এটাকে সঠিক কাজে লাগাও। দেখবে সব কিছু পাল্টে যাবে একদিন, যেদিন তুমি সফল হয়ে দেখাতে পারবে।
তুমি অপেক্ষা করছো কারোর মেসেজের, কারোর ফোন কলের। তুমি এই আশায় রয়েছ যে সব কিছু আবার আগের মতো হয়ে যাবে। কোনো কাজে মনোযোগ দিতে পারছো না। তুমি জানো তার তোমাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তুমি বেঁচে আছো না মরে গেছো সেটাও জানার তার প্রয়োজন নেই। আর কতদিন তুমি নিজেকে এভাবে ছোট করতে থাকবে? এবার তোমার পালা। তুমিও তাকে ইগনোর করো। সে তোমাকে সময় দিতে চাইছে না, কারণ তোমার সাথে কথা বলা মানে তার সময় নষ্ট। তুমি কি আজ শুধু তার জন্যই বেঁচে আছো? তাকে না পেলে তুমি শেষ হয়ে যাবে, সেই তোমার বেঁচে থাকার কারণ। ভেবে দেখো, এই দুনিয়ায় 700 কোটি মানুষ, আর তুমি একজনের অ্যাটেনশন পাওয়ার জন্য কেঁদে যাচ্ছ যে তোমাকে মূল্যহীন ভাবছে। তুমি মূল্যহীন নও। এবার সময় শুধু তুমি নিজেকে দাও, নিজেকে ভালোবাসো আর নিজেকে বদলাবার প্রচেষ্টা করো। এই বিশ্বের কোনো এক কোণে কেউ রয়েছে যে তোমাকে ডিজার্ভ করবে, যে তোমাকে তোমার সত্য রূপে গ্রহণ করবে। এমন কারোর জন্য নিজের সময় নষ্ট করো না যার জীবনে তোমার জন্য কোনো সময় নেই। এটা সত্যি, সে অনেক ধরনের স্বপ্ন দেখিয়েছিল তোমাকে, সারা জীবন পাশে থাকবে, সারা জীবন একসাথে কাটাবে, আর আজ সে তোমাকে ছেড়ে বেশ ভালোই আছে। ভুলে গেছে সে ওই একসাথে দেখা স্বপ্নগুলো, ওই একসাথে কাটানো সময়। কারণ হয়তো সে মূল্যবান কাউকে পেয়ে গেছে। তুমি কখনো এটার জন্য তাকে দোষারোপ করো না, এটার জন্য দোষী তুমি নিজেই। প্রত্যেক মানুষের অধিকার আছে ভালোটাকে বেছে নেওয়া। তুমি তাকে এতটাই সময় দিয়ে দিয়েছ যেটার ফলে সে তোমাকে মূল্যহীন ভেবেছে। প্রত্যেক মানুষের অধিকার আছে ভালোটাকে বেছে নেওয়ার। তো যখন সে তোমার থেকে ভালো কাউকে পেয়ে গেছে, তখন কেনই বা তোমাকে মনে রাখবে? এটা সিনেমার জগৎ নয় যে তোমার কাছে অর্থ না থাকলেও, মাথার উপর ছাদ না থাকলেও কেউ সর্বদা তোমার পাশে থাকবে। এটা বাস্তব। এখানে সফল ব্যক্তিরাই তাদের জীবনে বাঁচে, আর অসফলেরা কেবল জীবন কাটিয়ে যায়। আর তোমাকে এই পৃথিবীতে বাঁচতে হবে। কোনো রকমে জীবন কাটানোর জন্য তোমার জন্ম হয়নি। তুমি শেষ করে ফেলেছো অনেক সময়, তবে আর নয়। নিজেকে মূল্যবান বানাও, আর নিজেকে রেসপেক্ট করো। যে তোমাকে ইগনোর করে, তুমিও তাকে ইগনোর করো। তুমিও বোঝাও তাকে সে তোমার বেঁচে থাকার কারণ নয়। বোঝাও তাকে তুমি গুরুত্বহীন নও। তুমি প্রত্যেক দিন শুধু নিজেকে দাও। এবার ভাবা বন্ধ করো অন্য কাউকে নিয়ে, কারণ তুমি যদি আজ নিজেকে নিয়ে না ভাবো, তাহলে কাল তোমাকে নিয়েও কেউ ভাববে না। এই জগতে যারা নিজেদের সম্মান করতে জানে, নিজেদের ভালোবাসে, তাদের ইগনোর কেউ করতে পারে না। একজন সফল ব্যক্তিকে কেউ ইগনোর করতে পারে না। ইগনোর তো মানুষ অসফল ব্যক্তিদের করে। তোমাকেও কেউ ইগনোর করছে মানে তুমি এখনো সফল হতে পারোনি। তুমি হারিয়ে গিয়েছো অন্যদের ভাবনা চিন্তায়। তুমি সময় পাওনি নিজেকে নিয়ে ভাববার। তবে এবার সেই সময় এসেছে, আর এবার তুমি শক্ত হও, প্রস্তুতি নাও নিজেকে গড়ার। তুমি একটা সুন্দর জীবন পেয়েছ যেটাকে তুমি এখন দুশ্চিন্তায় ভরিয়ে দিয়েছ। বের করো মাথার মধ্যে থেকে এই ভাবনা চিন্তা যে ওকে না পেলে আমি বাঁচব না, ওকে না পেলে আমি কাউকে পাব না। সত্যি কথা হলো, ও তোমাকে পাওয়ার যোগ্য নয়। তুমি নিজেকে ছোট ভেবো না। আজও হয়তো কেউ তোমাকে সত্যিকারের ভালোবাসে, তোমার সাথে সময় কাটাতে চায়। তুমি তাদের সময় দাও। যে তোমাকে গুরুত্বই দেয় না, শুধু শুধু তাকে নিয়ে এত স্বপ্ন দেখো না। যাকে তুমি আপন ভাবছো, হয়তো সে তোমার কোনোদিনও ছিলই না। তুমি অনেক ভালো কাউকে ডিজার্ভ করো, আর তাই তো তোমার জীবন,
তোমার এত পরীক্ষা নিচ্ছে, তোমার জীবন তোমাকে প্রত্যেক মুহূর্তে বোঝাচ্ছে যে তোমাকে বদলানোর প্রয়োজন আছে, তো বদলাও এবার নিজেকে। আজকের দিনটা যখন তোমার অতীতে পরিণত হবে, তখন তুমি আজকের এই দিনটার কথা ভেবে মনে মনে হাসবে যে তুমি এমন কারোর জন্য নিজের সময় নষ্ট করেছিলে। জীবন যখন বোঝাচ্ছে তোমাকে বদলানোর প্রয়োজন আছে, তো বদলাও নিজেকে, তুমি ঠিক পেয়ে যাবে তাকে যে তোমাকে সত্যিকারের ভালোবাসবে, যে তোমাকে তার কাছে সর্বদা আগলে রাখবে, যে তোমাকে কোনোদিনও ইগনোর করবে না। আজ নষ্ট করো না নিজের এই মূল্যবান সময়। যে তোমার পাশে থাকতে চায় তাকে থাকতে দাও, যে ইগনোর করছে তুমিও তাকে ইগনোর করো, কারণ তুমি কোনো গুরুত্বহীন নও, তোমার গুরুত্ব অসীম। অপেক্ষা করো না তার যে আসতে চায় না ফিরে তোমার কাছে, দুঃখ পাচ্ছ কষ্ট পাচ্ছ এতে যায় আসে কার, সময় থামবে না তোমার জন্য, তাই তুমিও নিজেকে বদলে দেখাও। চেষ্টা করছো তার সাথে কথা বলার, মেসেজ ফোন কলের প্রতীক্ষা করা, এবার হয়ে গেছে মূল উদ্দেশ্য তোমার জীবনে চলার, সময় থামবে না তোমার জন্য, তাই তুমিও নিজেকে গড়ে দেখাও। হাজার ভিড়ে চিনতে পারে না সে তোমায়, দেখলেও ভান করে যেন তুমি অসহায়, সময় বন্ধুদের জন্য তার কাছে প্রিয়, তোমার সাথে কথা বলা মানে তার কাছে সময় নষ্ট। সময় থামবে না তোমার জন্য, তুমিও নিজেকে শ্রেষ্ঠ করে দেখাও। চাইছে না যখন একসাথে থাকতে তাকে যেতে দাও, ভুলেছে যখন একসাথে কাটানো মুহূর্ত তাকে ভুলতে দাও, বুঝিয়ে দিয়েছে সে তুমি মূল্যহীন তুমি মেনে নাও, সময় থামবে না তোমার জন্য, তুমিও নিজেকে বদলে দেখাও। একাকিত্ব যখন তোমার জানলাই বাড়ি দেবে, কষ্টেরা যখন তোমাকে আঁকড়ে ধরবে, তুমিও সব সহ্য করে ভালো সময়ের প্রতীক্ষা করবে। পাশ থেকে নাপাক ভাবনা নিজেকে হত্যা করার উপদেশ দেবে, তবু তুমি সামলে নিজের পায়ে ঘুরে দাঁড়াবে। সময় থামবে না তোমার জন্য, তুমিও এবার ঘুরে দাঁড়াও। বদলাবে চেনা রূপ কত, থাকা না থাকার সিদ্ধান্ত নেবে, মেপে তোমার সাফল্য কত। স্বার্থ ছাড়া অর্থহীন এই দুনিয়া, স্বার্থপর হয়ে বোঝাবে নিঃস্বার্থ তারা। ভালোই কাটছে প্রতিদিন তাদের, তাহলে কেন তুমি তাদের প্রতীক্ষায়, যায় আসে না তোমার দুঃখে যাদের। সময় বদলাচ্ছে, তুমিও নিজেকে বদলে দেখাও। পাবে না কাউকে তুমি পাশে, কারণ তারা শত্রু হয়ে বন্ধুর ছদ্মবেশে, তাদের কষ্ট তাদের কাছে কষ্ট, তোমার কষ্ট তাদের কাছে ভ্রষ্ট। আর তাদেরই অপেক্ষায় করছো তুমি নিজের জীবন নষ্ট। কেন তুমি এত অসহায়, কেন সর্বদা তুমি তার প্রতীক্ষায়, যার কোনো যায় আসে না তোমার বেঁচে থাকায়। কেউ ব্যস্ত নয়, তুমি যত গুরুত্বপূর্ণ হবে ততটাই তো তোমাকে গুরুত্ব দেবে। শুধু শুধু কারোর অপেক্ষায় থেকো না, কারণ তোমার অপেক্ষা কেউ করছে না। সময় থামবে না তোমার জন্য, তুমিও নিজেকে বদলে দেখাও। যখন তুমি মূল্যহীন হয়েই গেছো কারোর কাছে, তখন নিজেকে মূল্যবান করে দেখাও। যে যেতে চায় তাকে যেতে দাও, সময়ও থেমে নেই কারোর জন্য, শুধু তুমি নিজেকে বদলাও। দিনের পর দিন তোমাকে কেউ ইগনোর করছে, কেউ তোমাকে সময় দিতে চাইছে না, সে তোমাকে মেসেজ করছে না, তোমাকে সময় দিচ্ছে না, আর এটার জন্য
তুমি নিজেকে লুজার ভাবছ। মন থেকে ভেবে দেখো, ওর জন্যই কি তুমি বেঁচে আছো? ওর আসার আগে তুমি কি খুশিতে ছিলে না? তাহলে আজ কেন তোমার মনে হচ্ছে ও তোমার একটা অংশ, যেটা না থাকলে তুমি বাঁচবে না? ও তোমার জীবনে এলে তোমার জীবন বদলে যাবে। ও তোমার জীবনে এলে তুমি সব সময় খুশিতে থাকবে। ও তোমার জীবনে এলে তোমার খারাপ সময়ে তোমার পাশে থাকবে। এই কল্পনাগুলো তোমার নিজের সৃষ্টি। আর সব থেকে বড় সত্য হলো, এগুলো কল্পনা। যে কল্পনাকে আগলে রেখে তুমি বাঁচতে চাইছো, এটা কল্পনা। এটা তোমার ভাবনা অনুযায়ী নাও হতে পারে, এটা এরকমও হতে পারে, ও তোমার জীবনে এলে তোমার জীবন নষ্ট হয়ে যেতে পারে, ও তোমার জীবনে এলে তোমার স্বপ্নকে তুমি বিসর্জন দিতে পারো, ও তোমার জীবনে এলে ও তোমাকে তার মতো করে নিয়ন্ত্রণ করতে পারে, এগুলো হতেই পারে। কিন্তু আজ তুমি এগুলো ভাবছই না, তুমি সেটাই ভাবছো যেটা স্বল্পক্ষণে তোমাকে আনন্দ দিচ্ছে। আর ওই ভাবনাগুলোকেই ভিত্তি করে তুমি তাকে পাওয়ার জন্য কেঁদে যাচ্ছ, যেখানে সে তোমাকে কোনো মতে চায় না। তুমি তোমার কল্পনাতেই নিজের জগৎ বানিয়ে নিয়েছো, যেখানে তুমি তার সাথে সারা জীবন কাটাবার স্বপ্ন দেখছ। আর ওই কল্পনার জন্যই তুমি ভাবছো যে তোমার বেঁচে থাকার জন্য তাকে প্রয়োজন। আর এটার জন্যই সে যখন তোমার চোখের সামনে আনন্দে সময় কাটিয়ে যাচ্ছে অন্যদের সাথে, সেটা দেখে তুমি সহ্য করতে পারছো না। কারণ তুমি মনে করছো যে ওকে আনন্দে তো শুধু আমি একাই রাখতে পারবো। কিন্তু এটা ভুলে যেও না, ও একটা আলাদা মানুষ, তুমি একটা আলাদা মানুষ। ও কিসে আনন্দ পাবে, কার সাথে সময় কাটালে ভালো থাকবে, সেটা ওর থেকে ভালো তুমি জানো না। আর তাই জন্যই তো ও তোমাকে সময় দিতে চাইছে না, কারণ সে তার নিজের সময় নষ্ট করতে চায় না। তুমি ওর থেকে নিচের স্তরে রয়েছো, তুমি ওর যোগ্য নয়, তাই ও তোমাকে গুরুত্বহীন ভাবছে। এবার ভালোভাবে শোনো, তোমার কল্পনা তুমি নিজেই সৃষ্টি করেছো। তবে জেনে রাখো, তোমার কল্পনাটা এক ভুল ভ্রান্তিও হতে পারে। আমাদের জীবনে যা কিছু ঘটে সেটা ভালোর জন্য ঘটে। ও তোমাকে সময় দিতে চাইছে না, এটার মানে তোমার জীবন তোমার সময় বাঁচিয়ে দিচ্ছে এবং তোমাকে সময় দিচ্ছে নিজেকে ইম্প্রুভ করার জন্য, নিজেকে পরিবর্তন করার জন্য, নিজের স্বপ্নকে পূরণ করার জন্য। এবার এটা বলো না যে ওই আমার স্বপ্ন। যখন কেউ চাইছে না তোমাকে সময় দিতে, তাকে ভুল করেও আর ডিস্টার্ব করো না। তাকে তার মতো থাকতে দাও, তার কাছ থেকে কোনো রকম প্রত্যাশা রেখো না। তুমি তাকে বুঝিয়ে দাও যে তোমারও ভ্যালিউ আছে আর তুমিও যা তা নয়। আর এটার জন্য তোমাকে নিজেকে বদলাতে হবে। সারাদিন কারোর কথা ভাবলে তুমি তাকে পেতে পারো না, বরং তাকে হারাতে পারো। তোমার যোগ্যতা কি, তোমার কি স্বপ্ন আছে, সেটা তোমার থেকে ভালো আর কেউ জানে না। তো এবার যখন কেউ ইগনোর করছে, তো এই সময়টাকে সঠিক কাজে লাগাও। এই সময়টা নষ্ট করো না বারবার সে অন রয়েছে কিনা এটা চেক করতে, বারবার তার মেসেজের কোনো নোটিফিকেশন এলো কিনা এটা চেক করতে। নষ্ট করো না এই সময়গুলো এভাবে। তুমি সময়টাকে কাজে লাগাও, নিজেকে ব্যস্ত রাখো এমন কাজে যেটা তোমাকে একটা আলাদা পরিচয় দিতে পারে। সময় দাও নিজের পরিশ্রমে, নিজেকে গড়ার জন্য। আর একটা কথা, তুমি নিজেকে বদলাবে তবে তার জন্য নয়, শুধু নিজের জন্য, নিজের যোগ্যতা নিজের কাছে প্রমাণ করার জন্য। আয়নার সামনে দাঁড়িয়ে যেন সম্মানের সাথে এটা বলতে পারো, আমি পেরেছি নিজের যোগ্যতা প্রমাণ করতে। আজ সে তোমাকে ইগনোর করছে, করুক, তুমি এই সময়টাকে সঠিক কাজে লাগাও। তারপর শুধু সে কেন, পৃথিবীর কোনো মানুষ তোমাকে আর ইগনোর করতে পারবে না।